হাই গাইস, সাকিব ভাই ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে আরো একটা নতুন ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। প্রিভিউতে যে আপনি এডিটিং গুলো দেখলেন, আপনার একটা নর্মাল ফটোকে জাস্ট ওয়ান ক্লিকে বিভিন্ন রকম কালার এডিটিং করে নিতে পারবেন। তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন ফটো এডিটিং টিউটোরিয়াল দেওয়ার জন্য। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক করে দেবেন। চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। ওয়ান ক্লিকে ফটোতে কালার এডিটিং করার জন্য আপনাদের মোবাইলে দুটো অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, কেলার প্রি প্রিসেট এবং লাইটরুম। অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করতে পারবেন। দেন প্রথমে আপনাদেরকে এলআর ফ্রি প্রিসেট এটার উপরে ক্লিক করে ওপেন করতে হবে। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সামনে ঠিক এইরকম ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আনলিমিটেড আপনার প্রিসেট রয়েছে, যেরকম কালার দেখতে পাচ্ছেন এরকম কালার কিন্তু আপনার ফটোতে অ্যাপ্লাই করতে পারবেন বা এডিটিং করতে পারবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো সেকশন রয়েছে, আপনি কীরকম টাইপের কালার প্রিসেট চান সেখান থেকে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে এখানে বিভিন্ন রকম প্রিসেট রয়েছে, আপনি যেরকম পছন্দ সেরকম টাইপের কিন্তু এখান থেকে প্রিসেটগুলো ওপেন করতে পারবেন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন হোম পেজটা রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন রকম সুন্দর সুন্দর প্রিসেট রয়েছে, এই প্রিসেটগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আনলিমিটেড প্রিসেট কিন্তু পেয়ে যাবেন। আমি আপনাদেরকে প্রিসেটগুলো ইউজ করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এই সেকশনে ক্লিক করছি অরেঞ্জ, এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু এই অ্যাপ্লিকেশানে অ্যাড শো হতে পারে, কারণ একটা ফ্রি অ্যাপ্লিকেশান, অ্যাড দেখেই কিন্তু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে এখানে ওপেন করলাম, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম প্রিসেট রয়েছে, এগুলোকেও আপনি ইউজ করতে পারবেন। আর এখানে যে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম প্রিসেট রয়েছে, এই প্রিমিয়াম প্রিসেটগুলোও কিন্তু ইউজ করতে পারবেন। শুধুমাত্র আপনাদেরকে একটা অ্যাড ওয়াচ করতে হবে, দেন আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন। ধরুন আমি এটাকে ইউজ করবো, এটার উপরে ক্লিক করছি। ক্লিক করার পর যখনই আপনি ডাউনলোড আইকনে ক্লিক করবেন, ডাউনলোড আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা অ্যাড ওয়াচ করতে হবে। যদি এটা প্রিমিয়াম হয় তাহলে অ্যাড ওয়াচ করতে হবে, যদি ফ্রি হয় তাহলে আপনি ওয়ান ক্লিকে ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে অ্যাড ওয়াচে ক্লিক করছি, আপনাদের সামনে একটা অ্যাড চলে আসবে, অ্যাড আপনাকে ফুল ওয়াচ করতে হবে। দেন কার্টে ক্লিক করবেন, কার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই প্রিসেটটা ডাউনলোড হয়ে গেছে। এরপর অ্যাড টু লাইটরুম এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর শেয়ার অপশান চলে আসবে। এরপর আপনাদেরকে এখান থেকে অ্যাড টু লাইটরুম এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই প্রিসেটটা লাইটরুম অ্যাপ্লিকেশানে ইনপুট হয়ে যাবে। তো এখানে ক্লোজ করবেন, দেন আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর আমি আরেকটা ফ্রি প্রিসেট দেখে দিচ্ছি ডাউনলোড করে, ধরুন আপনি এটাকে ডাউনলোড করবেন বা আপনি এখান থেকে ব্যাক করতে পারেন। ব্যাক করার পর বিভিন্ন রকম সেকশন রয়েছে, এটার উপরে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড শো হচ্ছে, অ্যাড শো হয়ে যাওয়ার পর আপনাদেরকে কাট করবেন, দেখবেন আরও প্রিসেটগুলো ওপেন হয়ে যাবে। এখানে কাট করছি, কাট করার পর দেখতে পাচ্ছেন এই যে প্রিসেটগুলো কিন্তু ওপেন হয়ে গেল, যেটা আপনার পছন্দ হবে সেটাকে আপনি ডাউনলোড করতে পারবেন। আমি জাস্ট একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ধরুন আমি এটা ডাউনলোড করবো, এটার উপরে ক্লিক করছি। ক্লিক করার পর ডাউনলোড আইকনে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে অ্যাড টু লাইটরুম, এটার উপরে ক্লিক করবেন। এই প্রিসেটটাও কিন্তু এখান থেকে অ্যাড টু লাইটরুমে ক্লিক করলে ইনপুট হয়ে যাবে। আপনাদের পছন্দ মতো প্রিসেটগুলো আপনি ডাউনলোড করে ইনপুট করে নেবেন। তারপর আপনাদেরকে এখান থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করলে আপনার সামনে ঠিক এইরকম ইন্টারফেস শো করবে, আপনাদেরকে এখানে চলে আসতে হবে। যদি গ্যালারি সেকশনে থাকেন তাহলে এই সেকশনে চলে আসবেন, লাইটরুম সেকশনে। তারপর দেখবেন আপনি যে প্রিসেটগুলো এইমাত্র ইনপুট করলেন ওই প্রিসেটগুলো দেখবেন এখানে শো করবে। দেখতে পাচ্ছেন এই যে এটাকে ইনপুট করলাম, এটাকে ইনপুট করলাম, বা আমি আগের থেকেও অনেকগুলো প্রিসেট ইনপুট করে রেখেছি। এরপর কী করবেন, আপনাদের ফটো ইনপুট করতে হবে, আপনি যে ফটোটাকে এডিটিং করতে চান ওই ফটোটাকে ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য এখানে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন গ্যালারি ওপেন হয়ে যাবে, দেন আপনি যে ফটোটাকে এডিটিং করতে চান ওটার উপরে ক্লিক করবেন। তারপর অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ফটোটা কিন্তু এখানে ইনপুট হয়ে যাবে। এরপর আমি একটা প্রিসেট ওপেন করবো, দেখতে পাচ্ছেন এই প্রিসেটটা আমি আমার ফটোটাতে অ্যাপ্লাই করবো, মানে এরকম কালারটা। তো আপনাদেরকে থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে, তারপর এখানে কপি সেটিংসে ক্লিক করবেন, তারপর টিক অপশানে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর এটাকে ব্যাক করবেন, দেন আপনি যে ফটোটাকে এডিটিং করতে চান জাস্ট ওই ফটোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে উপরে থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে, তারপরে পেস্ট সেটিংস এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু পেস্ট হয়ে গেল, দেখতে পাচ্ছেন এটা ছিল বিফোর, এটা হলো আফটার। ওয়ান ক্লিকে এডিটিংটা হয়ে গেল, কোনো ঝামেলা নেই। তো এটাকে আমি ব্যাক করছি আরও প্রিসেট দেখানোর জন্য, এটাকে আমি ব্যাক করলাম। ব্যাক করার পর অন্য একটা ফটো ওপেন করছি, ধরুন এটাকে ওপেন করলাম। ওপেন করার পর থ্রি ডট অপশানে ক্লিক করছি, দেন পেস্ট সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেল, দেখতে পাচ্ছেন কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এডিটিংগুলো হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে আরও দেখিয়ে দিচ্ছি, ধরুন এখান থেকে এই ফটোটাকে ওপেন করলাম, এখানে থ্রি ডট অপশানে ক্লিক করছি, পেস্ট সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু পেস্ট হয়ে গেল। আমি আরও একটা প্রিসেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো আমি কিন্তু ব্যাক করলাম। ব্যাক করার পর এই যে এই প্রিসেটটাকে ওপেন করছি, ওপেন করার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করলাম, তারপর এখান থেকে কপি সেটিংসে ক্লিক করছি, উপরে টিকে ক্লিক করলাম, টিকে ক্লিক করে ব্যাক করছি। ব্যাক করার পর আমি এখান থেকে এই ফটোটাকে ওপেন করলাম,
ওপেন করার পর থ্রি ডট অপশানে ক্লিক করছি, তারপর পেস্ট সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কালারটি কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে বা এডিটিংটা কমপ্লিট হয়ে গেছে। এরপর এই ফটোটা আপনাকে গ্যালারিতে সেভ করতে হবে। উপরে শেয়ার অপশানে ক্লিক করবেন, শেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে সেভ কপি টু ড্রাইভ এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরকমভাবে খুব সহজে আপনি ফটো এডিটিং করতে পারবেন।